আমরা সবাই বরাতে বিশেষ দোয়াটা শিখবো তো আজকে যেহেতু সবাই বরাত তো আমরা এই দোয়াটা বেশি বেশি পড়তে পারি তো আমি প্রথমে আপনাদেরকে দোয়াটা শিখাবো তারপর সবাই বের সম্পর্কে একটু আলোচনা করব। অর্থাৎ এই রাতে আপনি কি কি আমল করবেন অথবা কী কী আমল বর্জনীয় যে আমরা আগে করে আসছি এইগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা দোয়াটা শিখি সবাই বড়াতে বিশেষ দোয়া আউ উইক بعفوك من عقابك من عقابك أعوذ بعفوك أعوذ بعفوك من عقابك من عقابك وأعوذ برضاك وأعوذ برضاك أعوذ بعفوك أعوذ بعفوك من عقابك من عقابك وأعوذ برضاك من سخطك وأعوذ بك منك جل وجهك لا أحصي ثناء عليك আম তাকমা আসনাইতা আলা একটা দোয়া দিন নাম্বার দোয়াটো হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফউতুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী এই দোয়াটা আপনারা সবরাত রাতে আপনারা পড়বেন সব গাওরাত রাতে তো দেখুন এখানে হাদিস আছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম হজরত আয়সা আনহাকে বলেছিলেন আয়েশা তুমি এই দোয়াটা নিজেও শিখো এবং অন্য কেউ শিখাও কেননা হজরত জিব্রাহ আলাহ ইসলাম দোয়াটি আমাকে শিখিয়েছেন এই জন্য উলামে ক্রাম লেখেন দোয়াটি দুনিয়া আখেরাতের সকল কল্যাণকে অন্তর্ভুক্ত করে কেননা দোয়াটির মধ্যে আল্লাহ পাকে নিকট ক্ষমা ও মাঘ ফিরাত চাওয়া হয়েছে আর আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা ও বান্দার জন্য সকল প্রাপ্তির বড় প্রাপ্তি এই হাদিসে বান্দা যখন আল্লাহ পাকের নিকট ক্ষমা ও ফিরাতের দোয়া অপেক্ষা বড় কোনো দোয়া নেই যত সম্ভব দোয়াটি নিজেদেরও মুখস্থ করার দরকার আর বাচ্চাদেরকে মুখস্থ করিয়ে দেওয়ার দরকার বাচ্চারাও আজকাল বিভিন্ন কিচ্ছা কাহিনী হুবুহু মুখস্থ করে ফেলে সুতরাং এই ছোট্ট মুখস্থ করতে তাদের কোনো অসুবিধা হবে না অর্থাৎ এখানে বলা হয়েছে আপনারা শিখবেন আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন এবং তাদেরকে বলবেন এগুলো আর কি তো এখানে আরও অনেক কিছু লেখা আছে আপনি একটু পড়ে নিন তো এখন আমি আপনাদেরকে বলে দিব যে এই রাতে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না দেখুন সবাই বরাত আমি আপনাদেরকে দেখাচ্ছি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হলো সবে বরাত উপলক্ষে হালুয়া পাকানো বা খাওয়া যাবে কিনা প্রথম প্রশ্নটা হচ্ছে সবে বরাত উপলক্ষে ঈদের মতো খুশি প্রকাশ করা ও হালুয়া রুটি পাকানোর হুকুম কি যদি সয়াবে নিয় সারা এমনিতেই হালুয়া রুটি পাকানো হয় তাহলে কোনো অসুবিধা আছে কি অন্য কেউ হাদিয়া হিসেবে হালুয়া রুটি পেশ করলে সেটা আপনি খেতে পারবেন কি না বা গ্রহণ করতে পারবেন কিনা তো দেখুন তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেখুন সে তিনটা প্রশ্ন উত্তর জানবো উত্তর হচ্ছে সবে বরাত উপলক্ষে ঈদের মতো খুশি প্রকাশ করা এবং হালুয়া রুটির ব্যবস্থা করা কোনো ভিত্তি বা শরীয়তে নেই অর্থাৎ এটা কোনো শরীয়তে কোনো রকম ভিত্তি নেই সুতরাং এই সকল কর্মকাণ্ড না ও বিদাত অর্থাৎ এগুলো জায়েজ না যদি সোয়াবের আশা না করে মানে যদি সোয়াবের আশা না রেখে শুধু রুশ হিসাবে পাকানো হয় মানে নিয়ে তো পাকানো হয় সবে আসে না তা তো বিদাতে সমর্থন করা হয় তাতেও কিন্তু এটাও যা যাবে না কারণ আপনাকে ওই দিনে কিনে খেতে হবে আপনি অন্য দিনে বানিয়ে খান এজন্য আর কি সুতরাং এ থেকে বেঁচে থাকা চাই। অন্যদের হাদিয়া গ্রহণ করা যদিও যায় তারপরে উপলক্ষে পাকানো জিনিস গ্রহণ না করাই উচিত অর্থাৎ এটা একটা বানানোর একটা বিষয় আমাদের সমাজে চলে আসছে যদি কেউ পাকায় সে আপনাকে দিলে কিন্তু এমনিতে খাওয়া যাবে যেহেতু সে সবাই বড় রাতের উপলক্ষে সেটা গ্রহণ না করাই উচিত মাসালা এই রাতে খানা বন্টন করা সম্পর্কে কোনো হাদিস আমার নজরে পড়েনি তবে এই রাতের ফজিল সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুভে সাধেক পর্যন্ত তো সারা রাত আপনারা করতে পারেন সবে বড় সুন্নতের আমলসমূহ আমরা এখন একটু জানার চেষ্টা করবো জানবো সবে বড় সুন্নত আমল সমূহ তো আমরা গুরুত্বপূর্ণ কিছু আমল দেখব এখানে লেখা যায় দুই নম্বরটা পুরা রাত জাগ্রত থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেকি করবে যেমন নফল নামাজ পড়তে পারেন তবে জামাতের সাথে নয় এবং রাকাতের ক্ষেত্র কোনো সংখ্যা নির্ধারণ করবে না কোরআন শরীফ নিজে তেলাওয়াত করবে এবং অন্যদের তেলাওয়াত শোনাবেন অর্থাৎ আপনি এ রাতে জামাতের সাথে কোনো নামাজ পড়বেন না আপনি একা একা নফল নামাজ পড়তে পারেন আবার চাইলে আপনি কোরআন মাজিদও তেলাওয়াত করতে পারেন সাল্লাহ আলাইসালাম এর উপর অধিক পরিমাণে পড়তে পারেন নিজের জন্য এবং সমস্ত মুসলমানদের জন্য খুব দোয়া করতে পারেন অর্থাৎ এই রাতে আপনি কি কামল করবেন প্রথম আমলটা হচ্ছে আপনি এই রাতে নফল নামাজ পড়বেন দ্বিতীয় আমলটা যদি আপনি নফল নামাজ না পড়েন তাহলে তেলাওয়াত করেন না করতে বলে জিকির করেন আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এই চারটে শব্দ দিয়ে জিকির করেন অথবা আপনি কি করেন আমাদের নবী করিম সাল্লাই ইসলামের উপর দুরসিপ পড়বেন তারপর আপনারা কি করবেন নিজের জন্য এবং অন্যের জন্য দোয়া করবেন এরা আপনারা এই আমলগুলো করবেন নিজের গোনা খাতার জন্য আল্লাহ পাকে নিকট ত করবে বিশেষ করে সে সকল গুণা থেকে যায় সকল গুনাহের কারণে আল্লাহ তালা এমন মহান রজনীত বান্দার দোয়া কবুল করেন না যে ব্যক্তি লম্বা নামাজ পড়তে চায় সে সালাতুর তাজবি পড়তে পারে অর্থাৎ সালাতুর তাজবি পড়তে পারেন আল্লাহ পাকের ভয়ে কান্নাকাটি করবে মাতা পিতার সন্তান সন্ততি এবং নিজের দুনিয়া আখেরাতের সকল জরুরিদের জন্য আল্লাহ পাকের নিকট খুব কাকুতি মিনতির সাথে দোয়া করবে। তারপর লেখা আছে শবে বরাতের পরবর্তী দিন অর্থাৎ শাবান মাসের পনেরোতম দিনের নফল রোজা রাখবেন সালাই করেন অর্থাৎ সাবানের পনেরোতম রাত্রিতে জাগ্রত থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দী কর এবং পরের দিন রোজা রাখ এই তিনটি বিষয় রস থেকে বর্ণিত আদায় করা উচিত আমরা এরাতে কবর জিয়ারত অনেক সময় অনেকেই করতে যাই তো মহিলাদের কবর জেরতের হুকুম কি বা মহিলাদেরকে কবর জিয়ারত করতে পারবে কিনা সেটাই আমরা এখন দেখবো এক হাদিসে এসেছে রসুল্লি আলাইসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বলেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো উল্লেখিত হাদিস দ্বারা বোঝা যায় মহিলারও কবর জিয়ারত করতে পারবে হাদিসের ব্যাখ্যা কারগণ বলেন মহিলাদের কবর জেরত করতে কোনো অসুবিধা নেই তবে না যায় না যায় ভালো যদি মহিলারা কবর স্থানে এই জন্য যায় যে সেখানে গিয়ে নিজের দুঃখ বেদনাকে তাজা করবে কবরের উপর গিয়ে কান্নাকাটি করবে তাহলে মহিলাদের জন্য কবর জিয়ারত সম্পূর্ণ না হবে অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম যে মহিলারা কবর জিয়ারত করতে পারবেন কিন্তু আপনি সেখানে গিয়ে কবরের মধ্যে শুয়ে কান্নাকাটি করতে পারবেন না গোড়া করতে পারবেন না যদি আপনি সাধারণভাবে নরমাল ভাবে দোয়া করতে পারেন কবর জিয়ারত করতে পারেন তাহলে আপনার জন্য জায়েজ না হলে না যায় এটি এখন বোঝানো হয়েছে যে হাদিসে কবর জেরত কারিনী মহিলাদের উপর লানত করা হয়েছে সে হাদিসে এ ধরনের মহিলারই উদ্দেশ্য অর্থাৎ যে হাদিস আপনাদের জন্য মানে মহিলাদের জন্য কবর জিয়ারত করা হারাম করা হয়েছে সেটার কারণ হচ্ছে মহিলারা কবরে গিয়ে কান্নাকাটি করে গোড়া করে কবর উপরে শুয়ে পড়ে এজন্য নাজেজ করা হয়েছে যদি মহিলার কবরস্থানে এই জন্য যায় যে সেখানে গেলে আখেরাতের কথা সো হবে তারপর দিল নরম হবে এবং যদি মহিলা বৃদ্ধ হয় তাহলে মহিলাদের কবরস্থানে যাতে কোনো অসুবিধা নেই যদি মহিলা যুবতী হয় তাহলে মাকরু হবে তবে পুরুষদের জন্য কবর জিয়ারত মুস্তাহ মাসাল্লাহ যে কোনো মহিলার জন্য রসুল সাল্লাহ আলহাম এর রজ মুবারক জেরত করতে যাওয়া জায়েজ মহিলাদের অন্যান্য কবরস্থানে যাওয়া ঠিক নয় মহিলাদের কবরস্থানে যাওয়া নিষেধ হওয়ার কারণ হল তারা কবরস্থানে গিয়ে ইমান আকিদার দৃষ্টিতে অসমীচীন অকথা বার্তা বলে তো এটা হচ্ছে আপনার বুঝতেই পারছেন তারপরে আমরা সবে বরাতে কবরস্থানে যাওয়ার হুকুমে যেখানে আছে হাদিস বর্ণিত হয়েছে যে রুসুল্লাহ আলিয়াল্লাম শুভে বরাতে জান্নাতুল বাকি নামক কবরস্থানে গিয়েছিলেন এবং কবরবাসীদের জন্য মাখফের দোয়া করেছিলেন তার মানে আমরা এ রাতে আমরা যারা পুরুষ আছি তারাও আমরা গিয়ে কবরস্থানে কবর জিয়াত করতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইকিয়ে দেবেন আর ভিডিওগুলো সহজে শেয়ার করে দেবেন